নমস্কাৰ প্ৰাইম টাইম 18 লৈ স্বাগতম ষ্টুডিঅত মই পাপৰি নমস্কাৰ প্ৰাইম টাইম 18 হতে মই জয়ন্ত মাধৱ গোস্বামী মঙ্গলবাৰে সংসদত দাখিল কৰা হ'ব 2024-25 বৰ্ষৰ কেন্দ্ৰীয় বাজেট দাখিলৰ পূৰ্বে সংসদত বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে দাখিল কৰিলে 2024 বৰ্ষৰ অৰ্থনৈতিক সমীক্ষাৰ প্ৰতিবেদন অৰ্থনৈতিক সমীক্ষা অনুসৰি দেশত হ্ৰাস পাইছে নিবনুৱাৰ হাৰ দেশত কমিছে নিবনুৱাৰ হাৰ বাঢ়িছে অৰ্থনৈতিক বিকাশৰ গতি 2024-25 বৰ্ষৰ কেন্দ্ৰীয় বাজেট দাখিলৰ প্ৰাক্ষণত জনালে কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে মঙ্গলবাৰে সংসদত দাখিল কৰা হ'ব 2024-25 বৰ্ষৰ কেন্দ্ৰীয় বাজেট তাৰ পূৰ্বে সংসদত বিত্তমন্ত্ৰী সীতাৰমণে দাখিল কৰিলে 2024 বৰ্ষৰ অৰ্থনৈতিক সমীক্ষাৰ প্ৰতিবেদন অৰ্থনৈতিক সমীক্ষা মতে দেশত হ্ৰাস পাইছে নিবনুৱাৰ হাৰ 15 বছৰৰ ওপৰৰ নিবনুৱাৰ হাৰ দ্ৰুতগতিত কমিছে ভাৰতত 2017-18 বৰ্ষত দেশত নিবনুৱা আছিল 17.8% 2022-23 বৰ্ষত নিবনুৱাৰ হাৰ কমি হ'ল 10% আনকি কোভিড-19 মহামাৰীয়ে অৰ্থনীতিৰ কঁকাল ভাঙি দিয়াৰ পিছতো এই 5 বছৰত নিয়োগৰ সুবিধা বৃদ্ধি পাইছে আৰু কমিছে নিবনুৱাৰ হাৰ অৰ্থনৈতিক সমীক্ষাৰ প্ৰতিবেদন অনুসৰি 57%ৰো অধিক স্বনিয়োজিত কৰ্মী আৰু দৰমহাপ্ৰাপ্ত নিয়মীয়া কৰ্মীৰ হাৰ হৈছে প্ৰায় 21%। অৰ্থনৈতিক সমীক্ষা মতে 2025-26 ভাৰতৰ মুঠ ঘৰুৱা উৎপাদন অৰ্থাৎ GDP হ'ব 6.5-7% ভিতৰত একে সময়তে 2024 বৰ্ষত দেশৰ ৰিয়েল GDP 8.2% হোৱা বুলি সংসদত জনায় বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে 2020 চনৰ তুলনাত ৰিয়েল GDP 20% বৃদ্ধি হোৱাৰ দাবী নিৰ্মলা সীতাৰমণৰ মুদ্ৰাস্ফীতিৰ হাৰ 6.5% কমিব বুলি অনুমান কৰা হৈছে উল্লেখযোগ্য যে 2023-ৰ 6.7%ৰ পৰা খুচুৰা মুদ্ৰাস্ফীতিৰ হাৰ 2024-25 5.4% নামিছে উল্লেখযোগ্য যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ তৃতীয়টো কাৰ্যকালৰ প্ৰথমখন বাজেট মঙলবাৰে দাখিল কৰিব বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে এই বাজেটে দেশৰ অৰ্থনৈতিক বিকাশৰ গতি আৰু অধিক ত্বৰান্বিত কৰিব বুলি দাবী কৰি মোদীয়ে বিৰোধী দলক কৰে সমালোচনা সোমবাৰৰ পৰা আৰম্ভ হোৱা বাজেট অধিৱেশনত বিৰোধী দলসমূহক ৰাজনীতিৰ ঊৰ্ধলৈ গৈ দেশৰ বাবে কাম কৰিবলৈ আহ্বান জনাই মোদীয়ে মই সবি দলো সে আগ্ৰহপূৰ্বক কহতা হওঁ কি কম সে কম জো পহলি বাৰ সদন মে আয়ে হে এছে বহুত বড়ি সংখ্যা মে আমাৰে মাননীয় সাংসদ হে আৰু সবি দল মে হে উনকো অৱসৰ দিজিয়ে चर्चा में उनके विचारों को प्रकट करने का मौका दीजिए ज्यादा से ज्यादा लोगों को आगे आने का अवसर दीजिए और आपने देखा होगा कि पार्लियामेंट के नए संसद गठन होने के बाद जो पहला सत्र था 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ নেতিবাচক ৰাজনীতি পৰিহাৰ কৰি আৰু অতীতৰ তিক্ততা পাহৰি দেশৰ বাবে একেলগে কাম কৰিবলৈ বিৰোধীক আহ্বান জনাই মোদীয়ে ইয়াৰ পূৰ্বৰ অধিৱেশনত প্ৰধানমন্ত্ৰীৰ ভাষণৰ সময়ত বিৰোধী সাংসদে অবিৰামভাৱে কৰি থকা শ্লোগানক লৈ মোদীয়ে কয় যে 2 ঘণ্টা 50 মিনিট সময় ধৰি প্ৰধানমন্ত্ৰী কণ্ঠৰুদ্ধ কৰাৰ চেষ্টা কৰা হৈছিল কিন্তু তেওঁলোকে জনা উচিত যে সংসদ হৈছে দেশৰ বাবে কোনো দলৰ বাবে নহয় দেশবাসীয়ে হামে ইয়াহাঁ দেশ কে লিয়ে ভেজা হে দল কে লিয়ে নাহি ভেজা হে ইয়ে সদন দল কে লিয়ে নাহি ইয়ে সদন দেশ কে লিয়ে হে ইয়ে সদন সাংসদোঁ তক কি সীমা তক নাহি হে 140 কৰোড় দেশবাসীয়ঁ কি এক বিৰাট সীমাত কৰকে লিয়ে হে নিউজ ডেস্ক নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ৰাজ্যৰ ইতিহাসত নজিৰ সৃষ্টি কৰি টকা দি চাকৰি ক্ৰয় বিক্ৰয় কৰি দোষী সাব্যস্ত হ'ল 32 গৰাকী বিষয়া কৰ্মচাৰী তথ্য প্ৰমাণৰ অভাৱত দোষমুক্ত হ'ল 11 গৰাকী অভিযুক্ত বিশেষ ন্যায়াধীশৰ আদালতত APSC কেলেংকাৰীৰ ঐতিহাসিক ৰায় পুনৰ কাৰাগাৰমুখী ৰাকেশ পালসহ APSCৰ কলংকিত বিষয়া
আদালতে দোষী সাব্যস্ত করিলে চাকরি কিনা বেচা করা রাকেশ বসন্ত সামেদুর সহ 32 জন লোকক। কৃষি উন্নয়ন বিষয়ার নিযুক্তি প্রক্রিয়াটকে অবৈধ ঘোষণা ন্যায়াধীশর। এসাম মেধাক বঞ্চিত করে টকার বলত কৃষি উন্নয়ন বিষয়ার পদ ক্রয় করেছিল এই সকল বিষয়ায়। ধুরন্ধর রাকেশ পাল বসন্ত দলে সামেদুর রহমানের নেতৃত্বত কেটামান দালালর সহযোগত টকার বিনিময়ত বিক্রি করেছিল এই দিয় পদ। কিন্তু এই সমূহ অবৈধ নিযুক্তিক লৈ ভঙাগড় থানাত গোচর রুজু করেছিল বেদান্ত বিকাশ দাস নামৰ এজন যুবকে। 179/17 গোচর রুজু করে আরক্ষী আরম্ভ করেছিল তদন্ত। এই গোচরত কারাগারতে গ্রেপ্তার হয়েছিল রাকেশ পাল। কিন্তু সেই সময়ত কেবলমাত্র দুগৰাকী টকা দি এডিও পদ লওয়া প্রার্থী গ্রেপ্তার হয়েছিল। কিন্তু সেই সমগ্র গোচরটো বিশেষ ন্যায়াধীশের আদালতত ধারাবাহিকভাবে হয়েছিল শুনানি। আর প্রায় 6.5 বছর শুনানির অন্তত সোমবারে মুঠ 35 গৰাকী অভিযুক্ত দোষী সাব্যস্ত করে আদালতে। 44 গৰাকী অভিযুক্তর ভিতর 11 গৰাকী অভিযুক্তক তথ্য প্রমাণের অভাবত দোষমুক্ত ঘোষণা করে। দোষী সাব্যস্ত হওয়া বিষয়াসকল হল রাকেশ পাল, বসন্ত কুমার দলে, সামেদুর রহমান, সংঘমিত্র শ্যাম, কবিন কিলিংপি, সত্যনাথ ডেকা, শাহিদ আজিজ হক, বিশ্বজিৎ দলে, রোশন রয়, দীপাঙ্ক বারিক, বিদ্যুৎ কুমার দাস, ঋতুরাজ সোনোয়াল, অল্পনা দেউরী, প্রিয়ঙ্কা বরা, বর্ণালী মেধি, সুইটি বরা হাজরিকা, মফিতা বেগম শইকীয়া, প্রীতি দাস, কেশবানন্দ বরা, অঞ্জন লয়িং, জয়ন্তজিৎ দাস, কল্যাণ শর্মা, প্রণব ভরালী, বিপুল কুমার ডেকা, কমল কৃষ্ণ দাস, জ্যোতিরেখা দাস, অলোক কুমার মালি, ফণীন্দ্র শইকীয়া, প্রাঞ্জল বর্মন, জয়ন্ত সাবুকধর, রুখেশ্বর ডিমু, মৃগেন হালৈ আর স্মৃতি বরা হাজরিকা। সেন্টেন্স হিয়ারিং এটাও কমপ্লিট হওয়া নাই, সো কি পানিশমেন্ট পাব। 34 জন কনভিক্টেড হয়ে আছে, যিকেজন একুইটেল করলে কোর্টে এটা ইতিমধ্যে তেখেতসকল বাইরে উলাই দিছে। যিকেজন একুইটেল পাইছে গোটেইকেজন আসামিক কোর্টে কোর্টরুমের পর বাইরে উলিয়ে দিছে। কনভিক্টেড কেজনক এটা ভিতর রাখিছে আপনাদের দেখা পাইছে। সো এটা সেন্টেন্স হিয়ারিং হব, সেন্টেন্স হিয়ারিংয়ের পিছত কোনে কি পানিশমেন্ট পায়, কার উপর কি সেন্টেন্স হয় পানিশমেন্ট, সেটা ডিসাইড করব। 2014 বর্ষত হওয়া এই নিযুক্তিত মুঠ 80 গৰাকী প্রার্থী নিযুক্তি পাইছিল। এই ক্ষেত্র রাজ্য সরকারক সমগ্র নিযুক্তি প্রক্রিয়াটকে বাতিল করার ক্ষেত্র ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। আনহাতে দোষী সাব্যস্ত হওয়া প্রার্থীর অধিবক্তায় এই রায়ক লৈ সন্তুষ্ট নহয় বলে মন্তব্য করে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়ে। দোষী বিষয়াসকলের শাস্তি কি হব সেই বিষয়ে আজি কোনো ঘোষণা নকৰিলে ন্যায়াধীশে শীঘ্রেই ঘোষণা করিব 32 দোষীৰ শাস্তি। ফলত শাস্তি ঘোষণা নকৰা পর্যন্ত ন্যায়িক জিম্মাত থাকিব 32 দোষী। বীৰিঞ্চি কুমার ডেকার প্রতিবেদন, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ২৬ৰ নির্বাচনের পূর্বে কংগ্রেস আর অখিল গগৈর মাজত আরম্ভ হয়েছে মতানৈক্য। বিরোধী ঐক্য মঞ্চত কংগ্রেসে আরম্ভ করেছে অগণতান্ত্রিক ব্যবস্থা। এই বিস্ফোরক মন্তব্য শিবসাগরের বিধায়ক তথা রাজ্য দলের সভাপতি অখিল গগৈর। বিজেপির অহংকারের বিরুদ্ধে আমি যুঁজি আছো, এতিয়া কংগ্রেসের অহংকার হয়েছে নেকি বলে প্রশ্ন বিধায়কগুলির। ঐক্য মঞ্চত আলোচনা নকরাকৈ কংগ্রেসে কেতবোৰ সিদ্ধান্ত গ্রহণ করে আহিছে বলেও বিস্ফোরক মন্তব্য অখিলর। নির্বাচনত কেটামান সিটত আমি ভাল ফল দেখালো বলিয়ে বিরোধী ঐক্য মঞ্চ বিজেপি দলক হরালো বলিয়ে আমি যদি অত্যুৎসাহী হয়ে পড়ো, একতাক যদি আমি ভঙ্গ করে দিও, তেতিয়াহলে এটো ভয়ানক ঘটনা ঘটিব আর অচিরে আমার হাতের পর বিজেপি আর আরএসএসর হাতলে সম্পূর্ণ রাজনীতি গুছি যাব। ইয়ার উদ্ভব হওয়া যেটা ইতিবাচক পরিবেশ, সেই পরিবেশটা অকল এটা দলে খাই পেলাও বলে ভাবো, তেতিয়াহলে এটো একেবারে দুর্ভাগ্যজনক হব আর এই দুর্ভাগ্যজনক ঘটনা আমি কেতিয়াও হওয়াটা নিবিচারো। উপনির্বাচনত তিনিটা কংগ্রেস দলক নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিবর কারণে, এটা আঞ্চলিক শক্তির কারণে এরি দিবর কারণে আর এটা বামপন্থী দলের কারণে এখন আসন এরি দিবর কারণে আমি অনুরোধ জানাই এই প্রস্তাব গ্রহণ করছি। ইফালে 26 জুলাইত রাইজর দলত বৃহৎ যোগদান কার্যসূচী। রাইজর দলত যোগ দিব দুই প্রাক্তন বিজেপি নেতায়। রাইজর দলত যোগ দিব যুধিষ্ঠির গগৈ, ভবেন মোহনে, যুধিষ্ঠির শদিয়া জেলা বিজেপির প্রাক্তন সভাপতি, আর ইফালে ভবেন মোহন শিবসাগর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি। ঘোষণা করেছে রাইজর দলের সভাপতি অখিল গগৈ।
ছাব্বিশ তারিখে আমার একটা বিশাল যোগদান কার্যসূচী, রাইজর যোগদান কার্যসূচী, গুয়াহাটির মাছখোৱাত এই যোগদান কার্যসূচীটা অনুষ্ঠিত হব মাস ছাব্বিশ জুলাই তারিখে। সেইদিনা বিজেপির পদত্যাগ করা শদিয়া জেলার সভাপতি যুধিষ্ঠির গগৈ আর শিবসাগর জেলার পদত্যাগ করা শিবসাগর জেলার প্রাক্তন সভাপতি ডক্টর ভবেন মোহনে নেতৃত্বত কেবাশ মানুষে কেবাশ বিজেপির নেতা আর কর্মী রাজ্য দল যোগদান মাস ছাব্বিশ তারিখের দিন একটা মেগা জয়নিং প্রোগ্রাম হবে, কেবাশ বিজেপির নেতা আর কর্মী যোগদান করবে। আৰু ইফালে লোকসভা নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণাৰ পিছত এতিয়া যোৰহাট বিজেপিত ব্যাপক খহনীয়া হোৱাৰ উপক্ৰম। নেতৃত্বৰ প্ৰতি ক্ষোভ উজাৰি শীঘ্ৰে দল ত্যাগ কৰিব যোৰহাটৰ অন্যতম প্ৰভাৱশালী বিজেপি নেতা ঈশ্বৰ প্ৰসন্ন বৰদলৈয়ে। ইতিমধ্যে যোৰহাট জিলা বিজেপিৰ পৰা সকলো পদবী ত্যাগ কৰিছে ঈশ্বৰ প্ৰসন্ন বৰদলৈয়ে। বিজেপি ত্যাগ কৰি কংগ্ৰেছত যোগদান কৰাৰ সম্ভাৱনা ঈশ্বৰ প্ৰসন্ন বৰদলৈ। ইয়াৰ পূৰ্বে কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিলৈ আহিছিল যদিও সদ্য সমাপ্ত লোকসভা নিৰ্বাচনত যোৰহাট সমষ্টিত বিজেপিয়ে প্ৰদৰ্শন কৰা ব্যর্থতা আর গৌরব গগৈর উত্থানের পিছতে গেরুয়া দল ত্যাগ করবলে সাজু হয়েছে ঈশ্বর প্রসন্ন বরদলৈ। উল্লেখযোগ্য যে উজনি অসমত বিজেপির সাংগঠনিক দিক শক্তিশালী করাত বিশেষ ভূমিকা গ্রহণ করে আহিছিল এইজন নেতাই। ইয়ার পূর্বেও নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ উজারি দল ত্যাগ করেছে উজনির দুই প্রভাবশালী বিজেপি নেতা ভবেন মোহন আর যুধিষ্ঠির গগৈয়ে। রাইজে সেই বস্তুটো সদায় লক্ষ্য করে আছে যে মই কিমান সক্রিয়তায় কাম করবলে মই সুবিধা পাইছো, কিন্তু সেই কথাটো ৰাইজে আচলতে মোক মোৰ যিখিনি শুভাকাংক্ষী তেওঁলোকে মোক কৈছে। আৰু যোৱা যিটো লোকসভা নিৰ্বাচন, সেই লোকসভা নিৰ্বাচনত আমি যেনেধৰণে আমি কাম কৰাৰ সুবিধা পাব লাগিছিল সেই সুবিধাটো আমি নাপালোঁ, আমাক আঁতৰাই ৰখা হ'ল। বিভিন্ন সভা সমিতিলে আমাক নিমন্ত্ৰণ নকৰে, সভা সমিতিলে আমাক আমন্ত্ৰণ নকৰে। গতিকে কিবা ধৰক এতিয়া ইলেকশ্যনত যেতিয়া আমাৰ পৰাস্ত হ'লোঁ তাৰপিছত কেইবাখনো পৰ্যায়ক্ৰমে পৰ্যালোচনা সভা হ'ল, তাতো আমাক আমন্ত্ৰণ নকৰে। গতিকে সেইবিলাক কিছুমান খুব আছে আৰু মোৰ নহয়, মোৰ লগত থকাখিনি খুব খুব আছে। গতিকে তেওঁলোকে কৈছে দাদা আপুনি এটা সিদ্ধান্ত লওক, তেনেকৈ ধৰণে তেওঁলোকে মোক কৈছে। গতিকে এতিয়াও মই নিজে একো সিদ্ধান্ত এতিয়ালৈকে লোৱা নাই আৰু মই আজি পাঁচ ছদিন সঘনাই মই আলোচনাত বহিছোঁ। কালি ৰাতি দুটা বজালৈকে মোৰ সমৰ্থকসকলৰ লগত মোৰ ঘৰত আলোচনাত বহিছোঁ। আজিও মই এতিয়া তিয়কলৈকে যাম, তিয়কতো মোৰ বহুখিনি ৰাইজ মোৰ কাৰণে ৰখি আছে। গতিকে তেখেতসকলৰ যি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত লৈ মৰ্মে মই সিদ্ধান্তৰ ওপৰত মই ডিপেণ্ড কৰিয়েই মই মোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম আৰু অতি শীঘ্ৰে হয়তো আপোনালোকৰ জৰিয়তে মই জনাম যে মই কি সিদ্ধান্ত ল'ম। কিন্তু এতিয়ালৈকে কিন্তু মই কোনো ধৰণৰ তেনেকুৱা ধৰণৰ সিদ্ধান্ত মই লোৱা নাই। অৱশেষত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ল কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ পৰাজিত কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমদ চৌধুৰী। সমষ্টিটোৰ পৰা জয়ী হোৱা বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লা, নিৰ্বাচন আয়োগ আৰু কৰিমগঞ্জত ৰিটাৰ্ণিং বিষয়াৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰাৰ পিছত আজি প্ৰথমটো শুনানি গ্ৰহণ কৰা হয়। উল্লেখযোগ্য যে সদ্য সমাপ্ত লোকসভা নিৰ্বাচনত কৰিমগঞ্জ সমষ্টিত ব্যাপক ৰিগিং আৰু ভোট গণনাত বিসংগতি হোৱাৰ বাবে অভিযোগ উত্থাপন হৈছিল। ৰিগিঙৰ বাবে কৰিমগঞ্জত বিজেপি প্ৰাৰ্থীগৰাকী জয়ী হ'ল বুলিও বিভিন্ন পক্ষৰ লগতে কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰীয়েও অভিযোগ কৰিছিল। এনে অন্যায়ৰ ন্যায় বিচাৰি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত তিনিওটা পক্ষৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰে কংগ্ৰেছৰ পৰাজিত প্ৰাৰ্থীগৰাকীয়ে। আজি গোচৰৰ শুনানি গ্ৰহণ কৰি ন্যায়াধীশ সঞ্জয় কুমাৰ মেধিয়ে 19 আগষ্টৰ ভিতৰত তিনিওটা পক্ষকে প্ৰত্যুত্তৰ দিবলৈ নিৰ্দেশ দিয়ে। উল্লেখযোগ্য যে হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰীৰ হৈ উচ্চ ন্যায়ালয়ত যুক্তি প্ৰদৰ্শন কৰে জ্যেষ্ঠ অধিবক্তা কল্যাণ পাঠকে। বিরোধী দলপতির প্রশ্নত মাত হেরাল শিক্ষামন্ত্রীর। নিটর প্রসঙ্গরে যুক্তিযুদ্ধত ধর্মেন্দ্র প্রধানক রাহুল গান্ধীয় করিলে তীব্র কটাক্ষ। মূল কথা এরি সালে বেড়ে কুবাই শিক্ষামন্ত্রীর নিজের প্রশংসা ঢোল গদগদ। শিক্ষামন্ত্রীর মন্তব্যত খড়্গহস্ত হয়ে সদনের বাহির হয়ে রাহুলে উজারিলে ক্ষোভ। লোকসভার মজিয়া নিটর প্রসঙ্গ আনি কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানক প্রশ্নরে থকা হরকা রাহুল গান্ধী। What exactly are you doing to
to fix this issue at a systemic level? Yes. That's the first question. Okay. বিরোধী দলপতি রাহুল গান্ধীর আক্রমণের সম্মুখীন হয়ে প্রত্যাক্রমণের বাবে থিয় হল ধর্মেন্দ্র প্রধানও। মূল কথা এরি চালে বেড়ে কোবা শিক্ষামন্ত্রীয়ে নিজরে প্রশংসা ঢোল গদগদ কলে মুখ স্বীকৃতি দিছে জনতাই। মেরে যো শিক্ষা হে, মেরে যো সংস্কার হে, মেরে যো সামাজিক জীবন হে, মেরে কো মেরে রাজ্য কি মেরে সুবে কি জনতা কি স্বীকৃতি মিলি হে, মে কিছু কি মেরে বৌদ্ধিক আর মেরে সংস্কার কি সার্টিফিকেট মেরে কো সারি সদন মে কিছু সে নেই চাহিয়ে। দেশ কি প্রজাতন্ত্র মে, দেশ কি প্রজাতন্ত্র মে চুনকে মেরে নেতা প্রধানমন্ত্রী মোদি জি কো প্রধানমন্ত্রী কি ভূমিকা দিয়া হে, মে উনকি নির্ণয় সে ইহাঁ উত্তর দে রহা হুঁ সদন কো। তার পিছতেই বিরোধীয়ে উত্তাল করিলে সদন, লগেলগে পুনৰ গৰজি উঠিল শিক্ষামন্ত্রী। চিঞৰ বাখৰত সমস্যা সমাধান নহয়। দেশ কি অবি কি এক্সামিনেশন সিস্টেম রবিশ হে স্যার, ইসে দুর্ভাগ্যজনক বয়ান, দেশ কি নেতা প্রতিপক্ষ কা কুছ নহীঁ হো সকতা হে স্যার, মে কঠোর শব্দ সে উসকো নিন্দা করতা হুঁ। রাহুলক ভেটিবলৈ গৈ কংগ্রেসৰ পুৰণি ব্যর্থতা উদঙালে শিক্ষামন্ত্রীয়ে। স্যার জিনোনে রিমোট সে সরকারে চলাই হে, 2010 মে তিন বিল আয়া থা স্যার শিক্ষা সুধার কে লিয়ে, উনি কি পার্টি কে নেতা আদরণীয় কপিল সিবল সাহেব তিন বিল আয়ে থে, উসমে সে এক বিল থা প্রোহিবিশন অফ আনফেয়ার প্র্যাকটিস বিল 2010, জিসকি উদ্দেশ্য এডুকেশন ইনস্টিটিউশন মে মাল প্র্যাকটিস কো বন্ধ করনা। স্যার মেরে সরকার কি হিম্মত হে, অবি অবি হমনে পাবলিক এক্সামিনেশন কি রেগুলারিটিস মে বিল লায়ে কানুন বনায়ে, ক্যা মজবুরি থা কংগ্রেস পার্টি কি, ক্যা মজবুরি থা নেতা প্রতিপক্ষ কি, উনোনে উস বিল কো উঠ রাখিয়া, কিসকি দবাব মে উঠ রাখিয়ে, সচ শুননে কি সামনে হে ইয়ে। মে কিছু কি বিদ্বতা মে প্রশ্ন নেই উঠাতা হুঁ, লেকিন সচ 2010 মে শিক্ষা সুধার কি বিল উনি কি সরকার নে লায়া থা দবাব মে উনোনে উঠ রাখিয়া, ইয়ে হমকো প্রশ্ন পুছতে হে। শিক্ষামন্ত্রীর মন্তব্যত খড়গহস্ত হয়ে সদনের বাহির হয়ে রাহুলে উচারিলে খুব। মন্ত্রী জি নে সুপ্রিম কোর্ট কি বাত করি, প্রধানমন্ত্রী কি বাত করি, মগর মন্ত্রী জি কো শায়দ ইয়ে বাত সমঝ নি আ রহি হে, কাফি মুশকিল উনকো কাফি মুশকিল হো রহি হে। হমনে কাহা থা কি ইস পে ডিসকাশন হোনা চাহিয়ে, আর সরকার ইন্টারেস্টেড নহীঁ হে, মগর হম ইস মুদ্দে কো উঠাতে রহেঙ্গে আর সরকার পে দবাব ডালতে রহেঙ্গে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সাক্ষাৎ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বান খহনীয়া সন্দর্ভত প্রধানমন্ত্রীয়ে আলোচনা, মুখ্যমন্ত্রী বান খহনীয়াত রাজ্যত হওয়া ক্ষতি সন্দর্ভত আলোচনা করা হয়। রাজ্যের উন্নয়ন সন্দর্ভতো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী। তিনদিনিয়া ভ্রমণসূচীরে দিল্লীর উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীগী, কেবাগী কেন্দ্রীয় মন্ত্রীকো সাক্ষাৎ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। প্রায় ছটা দশকজুড়ি আর এস এসর বিরুদ্ধে থাকা প্রতিবন্ধকতা আঁতরালে কেন্দ্রই। এতিয়ারে পুরা সরকারি চাকুরিয়ালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘরে সম্পর্ক রাখিব পারিব, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর কাম কাজত সরকারি চাকুরিয়াল জড়িত হব পারিব বা সংঘর সদস্য হব পারিব। 1966 সনত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘরে কোনো চাকুরিয়াল জড়িত হওয়াটো আইন বিরুদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারে 58 বছরের বিরুদ্ধে থকা এই প্রতিবন্ধকতা জারি করার নির্দেশটো যা 9 জুলাইত প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বিজেপি নেতায় আদরণি জানার বিপরীতে কংগ্রেসে কঠোর সমালোচনা করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশে কেন্দ্রই এই নির্দেশটো এক্স যোগে প্রকাশ করার পাছতে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে। বিজেপি নেতা অমিত মালব্যয় আর এস এসর বিরুদ্ধে 58 বছর ধরে থাকা প্রতিবন্ধকতা অসাংবিধানিক আখ্যা দিয়ে সরকারের সিদ্ধান্তক আদরণি জানাইছে। বিপরীতে কংগ্রেস নেতা জয়রাম রমেশে কেন্দ্রের সিদ্ধান্তর সময়ক লৈ প্রশ্ন তুলিছে। আর এস এস পর মহাত্মা গান্ধী কে কতল কে বাদ সরদার পটেল নে আর নেহরু কি হুকুমত নে উন পর ব্যান লগায়া। উন পর ব্যান ইসলিয়ে নিকালা গয়া ক্যুকি উনকো ইয়ে মাননা পড়া কি ও ভারতকে সংবিধান কো মানেঙ্গে, ও ভারতকে ন্যাশনাল ফ্ল্যাগ কো মানেঙ্গে, আর উনকো আপনা এক রিটেন কনস্টিটিউশন দেনা পড়া, আর উসমে কই কন্ডিশনস থে পলিটিক্স মে হিসা নেই লেঙ্গে। মেরা মাননা ইয়ে কি জিতনে কালচারাল অর্গানাইজেশনস হে উনকো পারমিট নহীঁ করনা চাহিয়ে। তিসরি বাত ইয়ে কি এসে কই কালচারাল অর্গানাইজেশনস হে জো কমিউনিস্ট আইডিওলজি কো মানতে হ্যায়,
ऐसे कई कल्चरल ऑर्गेनाइजेशन, मिसाल के तौर पर जो जमात इस्लामी है। और आखिरी बात यह है कि इस फैसले से बात जाहिर होती है कि ये जो एनडीए के अलाइज हैं, इन ये लोग क्या कहेंगे इस बारे में भी, क्या वो इसको मानते हैं, उस फैसले को एक्सेप्ट करते हैं, ये उनको बताना पड़ेगा। मध्यभोगी दबदबनीत राज्य बजार आकाशलंघी शाक पाचल दाम पाचल सेंचुरी मरा समय शून्यते आउट सरकार जोान विभाग मुख्यमंत्री घोषणा कर टास्क फोर्स बजार देखा देखी ना जोान मंत्री रंजित दासे आलुर दाम नबढ़ सकिय निदे दायित्व सामरी कम दाम निजर हाथ अना एक सामग्रिये बजार एरी दी लुटराज चलाय मध्यभोग कृषको मरीसे ग्राहको मरीसे লুটরাজর পাছত লুটরাজ দালালর মধ্যভোগীর দখলত রাজ্যর পথার আর বজার সল বল কৌশল প্রয়োগ করে মধ্যভোগী বা দালালে পানির দরত কিনে খাতি খুব কৃষকর উৎপাদিত সামগ্রী কম দামত নিজের হাতলে অনা সেই একেখিনি সামগ্রী বজারত এড়ি দি লুটরাজ চলাইছে মধ্যভোগীয়ে বিভাগীয় কর্তৃপক্ষ আর প্রশাসন যন্ত্রর অস্তিত্ব শূন্য প্রতিপন্ন করে রাজ্যের বজার আর পথারত চলিছে কেবল দালাল আর মধ্যভোগীর দপদপনি মুনাফা লুটার নামত বজারে বজারে চলিছে দালালর সন্ত্রাস সুযোগ লৈছে একাংশ অসাধু ব্যবসায়ী কেবল ইমানেই নহয় রাজ্যত কৃষিকর্মর প্রতি যুব প্রজন্মক আগ্রহী করাতো বাধার প্রাচীর হয়ে পড়ছে এই বিধ দালাল কলিতে ভাঙি চুরমার হয়েছে কৃষি বিপ্লবর সপন এই সমগ্র ব্যবস্থাটো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপর আহ্বান দবকার এদল যুব কৃষকর যাক মূল্য নাপাও আদা দামত বেচিবলগা হয় টাউন কমিটির যাক মধ্যভোগী বিলাক কাস্টমার বিলাক তেখেতরপরা থ্রিগুণ বেশি লই বিক্রি করে আমার অসমের মুখ্যমন্ত্রী মামাক আপনি এই চাই ইনকোয়ারি করে এই চাই আমাক কিবা এটা সহায় করব বলে আমি আশা রাখিছো কৃষকর পাচলি 20-25 টাকাত ক্রয় করে চকুর আগতে 60-70 টাকাত বিক্রি করে মধ্যভোগীয়ে বিলাহী আজি কে টাকা ষাঠি টাকা পটল 40 ভাতকেরেলা ভাতকেরেলা 70-80 হাতি হিসাব নাই পাচলি না 80 টাকা 60 টাকা দিবই প্রকৃত কৃষক সকলে এইটো পাইছে বলে ভাবিছে নাই পোৱা যিবিলাকে মানে মাজতে কিছুমানে লাভ করে আছে আসলে প্রকৃত খেতিয়কে এইটো ভ্যালু আসলে পোৱা নাই দালাল আর অসাধু ব্যবসায়ীর লুটরাজত অসহায় অবস্থা নামনি অসমৰ কৃষকৰো খেতি কৰিব মন কৰিব মন নাই খেতি কৰিব কাৰণে কাৰণ 400 টকা হাজিৰা লগাব লাগে আমি 20 টকা কেজি পটল বেচন আগৰি দিলি বজাৰত বজাৰতো বহুত দাম বুলি শুনিছো ইতিয়া মধ্যভোগী খাইছি না কি কৈছে আমি বেচিব গেলি 20 টকা কেজি আৰু আমি কিনিব গেলি 40 টকা কেজি কিনি আনো কিন্তু এইবোৰলৈ কোনো ভ্ৰুক্ষেপ নাই চৰকাৰৰ ব্যাগুম কেইবাটাও বিভাগৰ লগতে প্ৰশাসনৰ যাৰ বাবে আজিলৈকে নুলাল মূল্যবৃদ্ধিৰ নিয়ন্ত্ৰণ আৰু কৃষকসকলৰ সমস্যাৰ সমাধান পুত্ৰ ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট পবিত্ৰ শাওন মাহত আৰম্ভ হ'ল বলবম যাত্ৰা শিৱ মন্দিৰ আৰু মঠসমূহত ভিৰ বাঢ়িছে ভক্তৰ মনোবাঞ্ছা পূৰণাৰ্থে দেৱাদিদেৱ মহাদেৱক আৰাধনাত ব্যস্ত হৈছে শিৱভক্তসকল ইয়াৰ মাজতে জাগিৰোডত সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে একাংশ শিৱভক্তৰূপী উদণ্ড যুৱকে আৰম্ভ হ'ল ৰবিত্ত শাওন মাহ শিৱভক্তিক গদগদ ভক্ত সমাজ শান্তি মঙ্গল কামনাৰে দেৱাদিদেৱ মহাদেৱক আৰাধনা ভক্তৰ সকলোৰে লক্ষ্য দেৱাদিদেৱ মহাদেৱৰ আৰাধনাৰে মনোবাঞ্ছা পূৰণ কৰা কিন্তু এইবোৰ চলিছে কি বোলবমৰ নামত উশৃংখল একাংশ যুৱ সমাজ চাওক আধ্যাত্মিকতাৰে ভৰা বোলবম যাত্ৰাক কেনে পৰ্যায়লৈ লৈ গৈছে আজিৰ একাংশ যুৱচামে উচ্চ স্বৰত বজোৱা ভোজপুৰী গীতৰ তালে তালে উদ্যম নৃত্যৰে সামাজিক পৰিৱেশ বিনষ্ট কৰিছে এইসকল যুৱকে
শাওন মাহৰ প্ৰথমটো দেওবাৰে জাগিৰোডৰ নিজৰা পাৰত বোকা পানীত নৃত্য কৰি শিৱক আৰাধনাৰ বাবে ওলোৱা এইসকল উদণ্ড যুৱকৰ কাণ্ডই সৃষ্টি কৰিছে বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ। শাওন মাহৰ প্ৰথমটো সোমবাৰে মহানগৰীৰ শুক্ৰেশ্বৰ দেৱালয়ত ভিৰ কৰিছে হাজাৰ হাজাৰ ভক্তই। দেওবাৰে নিশা বাৰ বজাৰ লগে লগে খোলা হ'ল শুক্ৰেশ্বৰ দেৱালয়ৰ মূল দ্বাৰ। তাৰ পাছৰে পৰা মন্দিৰত পূজা অৰ্চনাৰ বাবে ভিৰ কৰে ভক্তসকলে। মহানগৰীৰ পামহীৰ ভীমাশংকৰ মন্দিৰত সমাগম ঘটি ভিন্ন প্ৰান্তৰ ভক্তৰ। এইবেলি ভীমাশংকৰ মন্দিৰত সমাৱেশ হৈছে 40,000ৰো অধিক শিৱভক্তৰ। দীপৰ বিল সংযোগী মূলপথৰ মন্দিৰলৈ দেখা গ'ল ভক্তৰ দীঘলীয়া শাৰী। হয়, আচলতে কি এই প্ৰমাণবোৰে যোৱা 15 বছৰমানৰ ভিতৰত এই ভীমাশংকৰ মন্দিৰৰ যি প্ৰসাৰ আৰু প্ৰচাৰ কিছু বৃদ্ধি হৈছে। আমি 8টামানৰ পৰা লাইনত আছো একদম তলৰ পৰা। আমি ৰাতিপুৱা ঘৰৰ পৰা আপোনাৰ 4টা বজাতে ওলাইছোঁ আৰু ইয়াত আপোনাৰ আজি এটা টাইম মোটামুটি 2 ঘণ্টা হ'ল লাইন পাতি থাকাৰ কাৰণে। বহুত যাব আছে, বহুত যাব আছে, মোটামুটি একভাগহে আহিলোঁ আমি। শিৱসাগৰৰ ঐতিহাসিক শিৱদৌলতো ভিৰ কৰিলে অগণন ভক্তই। সোমবাৰে কাহিলী পুৱাৰে পৰা হাতে হাতে বেলপাত, গাখীৰ আৰু নৈবেদ্য লৈ শিৱদৌললৈ আগমন ঘটিছে ভিন্ন প্ৰান্তৰ ভক্তসকলৰ। মৰাণ তিলৈৰ পৰা আহিছোঁ। এয়া বাবাৰ নামত আজি শাওনৰ প্ৰথম দিনটো, প্ৰথম সোমবাৰ পৰিছে, সেয়েহে আজি এভাগী শৰাই আগবঢ়াইছোঁ। শাওন মাহ উপলক্ষে বৰপেটা ৰোডৰ বেকী নদীৰ পাৰতো সমাগম ঘটিল হাজাৰ হাজাৰ ভক্তৰ। ভিন্ন প্ৰান্তৰ ভক্তৰ সমাগমেৰে খদম দম হৈ পৰিল বেকী নদীৰ উমাৱতী আশ্ৰমঘাট। উমাৱতী আশ্ৰমঘাটত এইবেলি উদযাপন কৰা হৈছে 15তম বোলবম উৎসৱ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।